2007 এ শুরু হওয়া টি-20 বিশ্বকাপের অষ্টম আসর শুরু হচ্ছে রবিবার থেকে। টি-20 ক্রিকেটের প্রথম বিশ্ব আসরে খেলেছিলেন আর অষ্টমটাতেও খেলবেন এমন ক্রিকেটার আছেন মোট 3 জন। ভারতের রোহিত শর্মা, দিনেশ কার্তিকের সাথে বাংলাদেশের সাকিব আল হাসান। তবে কার্তিকের চেয়ে বাংলাদেশ আর ভারতের ক্যাপ্টেন এগিয়ে আছেন। রোহিত আর সাকিবের আছে অনন্য একটা রেকর্ড। 2007 থেকে 2021 পর্যন্ত হওয়া সবগুলো বিশ্বকাপেই নাম ছিল আর 2022 বিশ্বকাপেও নাম থাকবে সাকিব আল হাসান আর রোহিত শর্মার। সাকিব আল হাসানের 7টা বিশ্বকাপের এক্সপিরিয়েন্স সহ বাংলাদেশ স্কোয়াডের 15 সদস্য মিলে মোট বিশ্বকাপ এক্সপিরিয়েন্সের সংখ্যা 19টা। সাকিবের 7টার পর টাইগার স্কোয়াডের সর্বোচ্চ 3টা বিশ্বকাপে খেলেছেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার খেলেছেন 2টা করে বিশ্বকাপ। লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ আর শরীফুল ইসলাম খেলেছেন 1টা করে বিশ্বকাপ। ইবাদত, হাসান মাহমুদ, মিরাজ, ইয়াসির আলী রাব্বি আর মোসাদ্দেক হোসেন এবারই খেলবেন নিজেদের প্রথম বিশ্বকাপ। এদিকে রোহিতের 7 বিশ্বকাপের এক্সপিরিয়েন্স সহ ভারতীয় স্কোয়াডের মোট বিশ্বকাপ এক্সপিরিয়েন্সের সংখ্যা 29টা। তবে সব মিলিয়ে বিশ্বকাপ খেলার এক্সপিরিয়েন্স বিবেচনায় ভারতের চেয়ে এগিয়ে আছে আরও 2টা দল। স্কোয়াডের সবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা যোগ করলে অস্ট্রেলিয়ার হিসাব দাঁড়ায় 37টা। নিউজিল্যান্ডের স্কোয়াডে বিশ্বকাপ খেলার এক্সপিরিয়েন্সের যোগফল 31। এদিকে বিশ্বকাপ খেলার এক্সপিরিয়েন্সে পিছিয়েও আছে কিছু কিছু দল। যেমন পাকিস্তান স্কোয়াডে 1টার বেশি বিশ্বকাপ খেলেননি কোনো ক্রিকেটার। সাকিব একাই যেখানে 7টা বিশ্বকাপ খেলেছেন সেখানে পাকিস্তানের সবাই মিলে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতার সংখ্যা 7টা। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতায় বাংলাদেশ দল যে একেবারেই নভিশ সেটা বলার কোনো উপায় নাই। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা ঝুলিতে কিছু জিনিস আছে টাইগারদেরও, কিন্তু আরেকটা ঝুলি অদ্ভুতভাবে একেবারেই খালি বাংলাদেশের। বিশ্বকাপ যে দেশে খেলা সেই অস্ট্রেলিয়ায় এখনো পর্যন্ত 1টাও টি-20 ম্যাচ খেলেনি সাকিবের দল। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। ঠিক আছে না চৌধুরী সাহেব? বাংলাদেশ স্কোয়াডের 15 জনের কেউই খেলেননি অস্ট্রেলিয়ায়। লজ্জার এই রেকর্ডটা অনেকটা আক্ষেপ নিয়ে হাসির ছলে মনে করিয়ে দিয়েছেন সাকিব। শনিবার ICC-র আয়োজিত অনুষ্ঠানে সাকিব বলেন, আমি সহ আমরা সবাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টি-20 খেলছি, তাই এটা একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। তবে আমি মনে করি আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা ক্রাইস্টচার্চে 2টা খুব ভালো দলের বিপক্ষে 4টা ম্যাচ খেলেছিলাম, তাই আমরা জানি যে অস্ট্রেলিয়ায় ভালো পারফর্ম করার জন্য আমাদের কী করতে হবে এবং আমরা ভালো পারফর্ম করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। তবে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমি 15 বছর ধরে খেলে অস্ট্রেলিয়ায় এখনও কোনো ম্যাচ খেলিনি। টি-20কে একদিকে যখন বলা হয় তারুণ্যের খেলা, অপরদিকে এই ফর্মেটে অভিজ্ঞতাকেও দারুণ মূল্যায়ন করা হয়। আর এই অভিজ্ঞতার জায়গাতেই অম্লমধুর সম্পর্ক বাংলাদেশ দলের। বিশ্বকাপ তো টাইগাররা অনেক খেলেছে কিন্তু কখনো সেই সমীহ জায়গা নিয়ে পারফরমেন্স করতে পারেনি। তাই তো ডেবুর 16 বছর পরেও অস্ট্রেলিয়ায় খেলা হয়নি কোনো ম্যাচ। 24 অক্টোবর হোবার্টে বাংলাদেশ যখন এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবে তখন প্লেয়িং ইলেভেনের সবারই একটা অন্যরকম ডেবু হবে। ক্রিকেটের সবচেয়ে সফল দেশে প্রথম টি-20 ম্যাচ খেলতে নামার ডেবু, সবাই চাইবেন প্রথম সেই ম্যাচটা রাঙাতে। একে একে 7টা বিশ্বকাপে খেলে আসা সাকিব আল হাসান নিশ্চয়ই চাইবেন বাংলাদেশকে পরের বিশ্ব আসরে নেতৃত্ব দেওয়া কোনো ক্যাপ্টেন যেন আন্ডারডগ হয়ে না যান। আর সবার সমীহ পাওয়ার মিশন শুরু হোক এবারের বিশ্বকাপ থেকেই। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।